নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদাররঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকের আলোচনার বিষয় তো আপনারা সবাই জানেন, আগের সপ্তাহ থেকেই স্ক্রল যাচ্ছে, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এটা একটা জিনিস আপনাদের বলে রাখি যে আপনারা যারা আজকে আমার এই প্রোগ্রাম দেখছেন, কখনো না কখনো এই রকম পার্সোনালিটি ডিসঅর্ডারের লোক আপনারা দেখে থাকবেন। দিস ইজ গ্যারেন্টিড, ইটস ভেরি কমন। কিন্তু যেহেতু এটা আমরা জানতাম না এতদিন যে এটা চিকিৎসাযোগ্য, আমরা কিন্তু এর ডায়াগনোসিস করতে পারিনি। আজকের বিষয় অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা আরেকটু সহজ করে বলি, বলতে আপনারা কিছু লোক দেখেছেন খুব পিটপিটে হয়, ধরুন শার্টে একটু ধুলো পড়লো, আমাদের কিছু যায় আসে না, আমরা একটু এরকম টেনে দিলাম বা একটু এরকম করে দিলাম, ওরা কিন্তু খুব সুন্দরভাবে যেন ধুলোটা শার্টে না লেগে থাকে, বা জুতোতে যদি ধুলো লাগে প্যান্টের পেছনটা দিয়ে জুতোর সামনেটা একবার বুলিয়ে নেয়। এমনকি আমাদের ধরুন পড়ার টেবিলে বা ক্লিনিকের টেবিলে দুটো পেন এখানে রইল, প্যাডটা এখানে রইল, বই দুটো এরকম রইল, কিন্তু ওনাদের টেবিল দেখলেই আপনি বুঝতে পারবেন প্রচণ্ড গুছুনো থাকে। এবং ওই টেবিলে যদি কেউ হাত দেয়, ওরা কিন্তু ঠিক বুঝে যায় যে ওই টেবিলে কেউ হাত দিয়েছিল। এরা এমনকি গামছাটা যখন মেলে বা তোয়ালেটা যখন মেলে, টান টান করে মেলে। আমরা কীভাবে মেলি? তাদের ওপর তোয়ালেটা দিয়ে দিলাম বা গামছাটা মেলে দিলাম, ওরা কিন্তু মেলার পর ওটাকে টান টান করে দেয়। শুতে যাওয়ার আগে বিছানার চাদরটাকে টান টান করে নেয়, বালিশের কভারটাকে টান টান করে নেয়, এবং চটি দুটো, হাওয়াই চপ্পল দুটো দেখবেন একদম পাশাপাশি রাখে। আমরা কী করি? ঘুমতে যাওয়ার আগে হাওয়াই চপ্পলটা খুচরো করে খুলে দিয়ে পড়াক করে বিছানা পড়ে উঠলো, কিন্তু ওরা তা করে না, ওরা হাওয়াই চপ্পল দুটো একদম পাশাপাশি রাখে। এদেরকেই বলা হয় অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, বা আমরা বলি অ্যানানকাস্টিক ট্রেট, বা চলতি ভাষায় বলি খুব পিটপিটে লোক। এদের যদি আপনি দেখেন, মেল ইজ টু ফিমেল রেশিও মোটামুটি সমান, এবং এদের 1% লাইফটাইম প্রিভ্যালেন্স আমাদের বলে থাকি। এর সিমটম সেইভাবে যদি শুরু করি, আমরা দেখব যে এটা টিন এজে শুরু হয়, মানে 13-19 বছরের মধ্যে এটা শুরু হয়। এবং এটা আপনি চিনবেন কী করে এদের? হ্যাঁ, এদের প্রথম জিনিস যেটা হয়, এরা নিজেদেরকে রিজিড কন্ট্রোলে রাখে। ভালো করে শুনুন, এরা নিজেদেরকে রিজিড কন্ট্রোলে রাখে, এবং ওরা চায় যে ওদের যে পার্টনার তাদেরকেও একটা রেজিমেন্টেশনে রাখার জন্যে। এবং এইটা নিয়েই কিন্তু পারিবারিক অশান্তিটা ঘটে, বা অফিসে অশান্তিটা ঘটে, বা সিনিয়র জুনিয়রের মধ্যে অশান্তিটা ঘটে। ওরা তো রিজিড, এবং ওরা চেষ্টা করে এই রেজিমেন্টেশন তার পার্টনারকেও দিতে। এটা হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এবং এরা ডিটেলসে খুব কনসার্ন, যেটা বললাম পেনটা ঠিক জায়গায় আছে কিনা, বইটা সোজা করে দিল, একটার বইয়ের ওপর একটা বই ঠিকঠাক করে রাখলো, যেটা আমরা নজরই দেই না, কিন্তু এরা এতটাই নজর দেয় যে বইটা যেন সমানভাবে রাখা থাকে, পেন দুটো যেন পাশাপাশি রাখা থাকে, চটি দুটো যেন পাশাপাশি রাখা থাকে। এবং এদের আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে পেনের জায়গায় ওরা পেন রাখবে। আমরা কী করি, ধরুন টেবিলে এক কাপ চা নিয়ে এলাম, চাটা খাচ্ছি, প্লেটে রাখছি, এবার চায়ের প্লেটটা যে কোনো একদিকে সরিয়ে আমরা আবার পড়তে বসলাম বা লিখতে বসলাম। এরা কিন্তু যেখানে চায়ের প্লেট প্রতিদিন রাখে ঠিক সেখানেই রাখবে।
এদের এতটাই এরা পার্টিকুলার, এদের তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার্স হয়। হ্যাঁ, একটা হচ্ছে আমরা বলি শিডিউল, একটা বলি রেজিমেন্টেশন, আর তিন নম্বর হচ্ছে রুটিন। এই তিনটেকে এরা খুব ভালো করে ফলো করে। ওরা যে রুটিনটা করবে সেই রুটিনই ফলো হবে এবং সেটা রেজিমেন্টেডভাবে তৈরি হবে। মানে ধরুন আমাকে যেতে হবে হাওড়া স্টেশন, তিনটের সময় ট্রেন। আমরা কি করি যে আমার বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা লাগে, আমি দেড় ঘন্টা আগে বা দু ঘন্টা আগে বেরোবো। এনারা কিন্তু তা করে না, এনারা হাতে অ্যাটলিস্ট দু ঘন্টার টাইম নিয়ে ওখানে যায়। এটা আর একটা হতে দেখা যায় যারা একটু অ্যাংজাইটি প্রোন হয়, কিন্তু এটা এদের মধ্যেও হয়। এবং এরা শিডিউল মেনে চলে, শিডিউল মেনে চলার আর একটা উদাহরণ আমি আপনাকে দিই যে রোজ চারটের সময় আমি অফিস থেকে ফিরব এবং পাঁচটা থেকে সোয়া পাঁচটার মধ্যে আমি গাছে জল দেব। ঝড় জল বৃষ্টি যাই হোক, পাঁচটা থেকে সোয়া পাঁচটার মধ্যে ওনাকে কিন্তু বাগানে পাবেন। শিডিউল করা, রুটিন করা, এইগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এইগুলো দিয়েই আপনি বুঝতে পারবেন যে লোকটা কিন্তু অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। আর একটা জিনিস আবার বলি, এদেরকে দেখে ওদের ইমোশন বুঝতে পারবেন না, ওরা কিসে আনন্দ পাচ্ছে বা কিসে দুঃখ পাচ্ছে ওদের মুখ দেখে কিন্তু বুঝতে পারবেন না। ওরা কখনো না প্রকাশ করতে চায় না, ওদের টাইট কন্ট্রোল থাকে ওভার ইমোশন। এবং যাদেরকে আপনারা দেখেছেন, আমি শিওর কাউকে না কাউকে আপনারা দেখেইছেন এরকম পার্সোনালিটি প্যাটার্ন, খেয়াল করে দেখবেন তাদের ইমোশন আপনি বুঝতে পারবেন না। আর একটা জিনিস আছে, এবং অনেকে ঘর করেছেন তাদের নিয়ে, এরা কিন্তু খুব কিপটে হয়। হ্যাঁ, এরা একদম টাইট করে রাখে মানিটারি ব্যাপারটা। এবং এদেরকে আমাদের পরিভাষায় আমরা মাইজার বলি, কিন্তু এটা ঘটনা, এটা অনেকের স্বামী বা অনেকের স্ত্রী এই ধরনের প্যাটার্নের মধ্যে পড়ে যায় এবং তারা কিন্তু বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। এরা আমাদের কী হয়, ধরুন আচ্ছা ঠিক আছে দু টাকা খুচরো নেই তুই রেখে দে ওটা, এরা কিন্তু করবে না। ওরা ওই খুচরোটা এনে খুচরোটা দিয়ে তারপর বাকি খুচরোটা নিয়ে যাবে। এরা এতটাই মানি ওরিয়েন্টেড হয়। এবার আসুন আসল জায়গায়, এদের কিন্তু ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়। এরা ঠিকভাবে ডিসিশন নিতে পারে না, বিকজ দে আর রিজিড। ওরা যেটা ভাবছে সেটাই ঠিক, বাকি সব ভুল। সেই কারণে কিছু কিছু জায়গায় যে বেঁকতে হয় সেই বেঁকাটা ওরা বেঁকে না, যে কারণে অনেক সময় দেখা গেছে এদেরকে যদি কোনো প্রজেক্ট দেওয়া হয় এরা প্রজেক্টটা কমপ্লিট করতে পারে না। হ্যাঁ, এবং যে কারণে কিছু কিছু জায়গায় এরা কিন্তু হোঁচট খায়। আবার উল্টোটাও আছে, উল্টোটা কি, উল্টোটা হচ্ছে যে রায়বাবু ধরুন এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্ট, পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট, এটাকে আমরা অ্যানানকাস্টিং বলছি। রায়বাবুকে অফিসে সবাই জানে, যারা সিনিয়র বা যারা সুপিরিয়র, যে রায়কে কাজটা দিলে রায় কাজটা উড়িয়ে ঠিক উঠিয়ে দেবে। এবং দেখা গেছে রায়বাবু যতক্ষণ না ওই কাজটা কমপ্লিট করছে ততক্ষণ ওদের ভেতরে কষ্ট হয়, এবং সেই কাজের জন্যে বাড়িতেও অশান্তি হয়, যে কারণে এদের সাংসারিক বা ফ্যামিলি লাইফ ভালো হয় না এবং এদের বন্ধুও কম হয়। এবং এদেরকেই যারা অফিসে কাজ করেন আমরা বলি কাজ পাগল লোক। এবং এটা বিশেষ করে দেখবেন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই যারা অ্যাকাউন্টসে আছেন, অ্যাকাউন্টসের বড়োবাবু গোছের,
তাদের দেখবেন এই অ্যানানকাস্টিক ট্রেডটা আছে। হাতের লেখা পরিষ্কার, একদম মনে হচ্ছে সোনালি পেন দিয়ে লেখা, এবং দে আর ভেরি অ্যানানকাস্টিক। জামা কাপড় খুব পরিপাটি, কোথাও ধুলোবালি নেই, এবং টেবিলটাও গোছানো, এবং এরা কিন্তু অফিসের কাজে নিপুণ, দক্ষ, এবং যতক্ষণ না ওই কাজটা শেষ করছে ততক্ষণ ওদের শান্তি পায় না। এই কারণে এদের দেখা গেছে যে এদের ম্যারেজ লাইফ বা ফ্যামিলি লাইফ ইজ আনহ্যাপি। এবং আমাদের এখানে যে পেশেন্টদের আমরা পাই, এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ডায়াগনোসিসটাই করে থাকে। এবং আমাদের কাছে আসে বেসিক্যালি ম্যারাইটাল ডিসহারমনি নিয়ে, যে স্বামী স্ত্রীতে অশান্তি। যখন আমরা ডিটেইল হিস্ট্রিটা নিই, তখন একটা পার্টনারের আমরা এই ধরনের ডায়াগনোসিস করতে পারি এবং তার চিকিৎসা আমরা সেইভাবে করে থাকি। এইবারে শুন, এটা কাদের হয়? একটা তো দেখলাম বয়সে, টিনজে হয়, মানে 13-19। এবার এটা ফ্যামিলিতেও অনেক সময় রান করে, এবং দেখা গেছে প্রথম বাচ্চা যেটা ফ্যামিলির, তাদের এটা একটু বেশি হয়। এবার আসুন যে এইটার সঙ্গে আর কি কোনো রোগ আছে সাইকিয়াট্রিতে যেটার ওর মিল আছে। হ্যাঁ আছে, নামটাই তো বলে দিচ্ছে, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। আর মিল পাবেন কার সঙ্গে? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কিন্তু না, দুটো একদম আলাদা। নামটা কিন্তু অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সঙ্গে কোনো মিল নাই। ওসিডিতে যেটা আছে সেটাতে সিভিয়ার অবসেশন হয়, একই চিন্তা বারবার হয়, ওদের কিন্তু হয় না। কম্পালশন হয় অবসেশনের সঙ্গে, যতক্ষণ না হাতটা ধুচ্ছি ততক্ষণ ভেতরে কষ্ট হয়, এইগুলো কিন্তু এদের মধ্যে পাবেন না। এদের কিন্তু পার্সোনালিটি প্যাটার্নটা আলাদা, এবং ওসিডি যাদের আছে তাদের যে পার্সোনালিটি প্যাটার্ন এরকম হবে তা কিন্তু নয়। এটা হলেও হতে পারে, যে কারোরই হতে পারে। অতএব ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সঙ্গে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি প্যাটার্নকে খুলিয়ে ফেলবেন না, বুঝতে পারলাম? এরপর হচ্ছে ট্রিটমেন্ট। আসুন ট্রিটমেন্টে, দেখুন এর ওষুধ কিন্তু খুব কম ব্যবহৃত হয়। এর যেটা মেন দরকার হয় সেটা হচ্ছে সাইকোথেরাপি, এবং সাইকোথেরাপিতে ভালো কাজ দেয়। সাইকোথেরাপির ব্যাপারে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ডাক্তারবাবু আপনি বলেছিলেন 6টা সেশন, 2 সপ্তাহ অন্তর অন্তর, আমি তো করে ফেললাম, আমার তো কিছুই হলো না। না, অনেক সময় হয় না। এই সাইকোথেরাপির অনেকগুলো পার্ট আছে, আমরা এই নিয়ে একদিন আলোচনা করব। র্যাপো বিল্ডিং যে পার্টটা, সেটাতেই সময় নিয়ে নেয়। অনেকে 3 মাস নেয়, অনেকে 6 মাস নেয়, অনেকের 1 বছর নেয়, কিন্তু লেগে থাকতে হয়। সেই জায়গাটাতেই কিন্তু আমরা ছটফট করি, আমরা লেগে থাকতে চাই না। অর্থাৎ সাইকোথেরাপি যতটা সহজভাবে বলছি আপনাদের, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। আমাদের কাছে এটা বেশ কষ্টকর, এবং এই র্যাপো বিল্ডিং করা অবধি কষ্টটা থাকে। র্যাপো বিল্ডিং হয়ে গেলে তখন আমাদের ট্রিটমেন্ট শিডিউলটা অনেক সহজ হয়ে যায়। আশা করি অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে ওভারঅল একটা আপনাদের নলেজ হলো। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা প্রতি রবিবার 2-2:30 এই মুশকিল আসানের আপনার দরবারে বলে একটা অনলাইন প্রোগ্রাম করে থাকি, সেখানে আপনাদের প্রশ্নের আমরা উত্তর দিতে পারবো। আর একটা রিকোয়েস্ট, দেখুন আমাদের চাই আমাদের ফ্যামিলিটা একটু বড় হোক, কাইন্ডলি একটু শেয়ার করুন, একটু লাইক দিন, ভালো লাগবে। আসলে আমরাও তো খাটছি আপনাদের জন্যই তো। আসুন না আমরা হাতে হাত মিলিয়ে একটু মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসে এগিয়ে যাই। আজকে এইটুকুই থাক, নমস্কার।